শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এতক্ষণ যাবত আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম, সেগুলো আশা করি সমাধান করে দিয়েছি। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমরা ক্লাস শেষ করার পরে সে প্রশ্নগুলো নেব এবং আপনারা সেগুলো নোট করে রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় পাহাড়পুর। আমরা পাহাড়পুর নিয়ে আলোচনা করবো, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। পাহাড়পুর নওগাঁ জেলা এবং বদলগাছি থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পাকা সড়কের মাধ্যমে গ্রামটির নিকটস্থ রেল স্টেশনের জামালগঞ্জ এবং নওগাঁ জয়পুর হাট জেলা শহরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এ প্রত্নস্থল উত্তরবঙ্গের প্লাবন ভূমিতে অবস্থিত। বিস্তীর্ণ একটানা মরুভূমির মাঝে 100 উচ্চ প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ স্বভাবতই একে আকর্ষণীয় করে তুলেছে। ইসলামপুরে পাহাড় নামে পরিচিত এই ধ্বংসাবশেষের অবস্থান থেকে পাহাড়পুর নামের উৎপত্তি হয়েছে। পাহাড়পুর নামের উৎপত্তির কারণ তুলে ধর বা পাহাড়পুর নামের উৎপত্তি কিভাবে হয় বর্ণনা করো। পাহাড়পুর নামের উৎপত্তি বা পাহাড়পুরের উৎপত্তি কিভাবে হয় এটা বর্ণনা করো। প্রশ্ন লিখে নেন। পূর্ব ভারতের জরিপ কাজ পরিচালনা কালে 1807 ও 1812 সালে বুকানাম হ্যামিল্টন সর্বপ্রথম প্রত্নস্থলটি প্রদর্শন করেন। পরবর্তীকালে ওয়েস্ট ম্যাকট পাহাড়পুর পরিভ্রমণে আসেন। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই স্থান পরিদর্শন করেন। পাহাড়পুর কত সালে আলেকজান্ডার কানিংহাম পরিদর্শন করেন? পাহাড়পুর কত সালে আলেকজান্ডার কানিংহাম পরিদর্শন করেন? ফলে বিহার এলাকার সামান্য অংশে এবং কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগ সীমিত আকারে খননের কাজ চালিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। শেষোক্ত এলাকায় তিনি চারপাশে উদ্গত অংশযুক্ত 22 ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন। প্রত্নস্থলটি 1904 সালের পুরাকীর্তি আইনের আওতায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক 1919 সাল সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে 1923 সালে সর্বপ্রথম এখানে ব্যাপক আকারে খনন শুরু হয়। মানে তারা এটি খনন করতে শুরু করে এবং গবেষণা করতে থাকে। এই যৌথ কার্যক্রমে প্রথমে দিঘাপতিয়ার জমিদার বংশের কুমার শরৎ কুমার রায় এর অর্থানুকূল এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের পশ্চিম অঞ্চলের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডিআর ভান্ডার করের নেতৃত্বে প্রসারিত হয়। স্বাধীনতার কালে মানে স্বাধীনতার সময় বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ পাহাড়পুর পুনরায় খনন কাজ পরিচালনা করেন। কয়েক পর্বের এই খননের প্রথম পর্ব মানে এই যে খনন কাজ পরিচালনা হয় এটিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যে একটা আসলে কোনো কিছু খনন করা সম্ভব নয়, এর জন্য 1981 থেকে 82 একটা মৌসুম ধরা হয়। 1984 থেকে 1985 এটা একটা মৌসুম ধরা হয় এবং 1988 থেকে 89 এবং 1990 থেকে 1991 এটা ছিল তাদের খনন কাজের সময়কাল। এরপর বিহার এক বিরাট চতুষ্কোণ, এখানে খননের পরে একটি বিহার আবিষ্কার হয়। সেই বিহার কি ছিল? এ চতুষ্কোণ ক্ষেত্রে জুড়ে পাহাড়পুর বিহার আজ ভগ্নদশায় বিদ্যমান। বর্তমানে এর চারিদিকে 5 মিটার চওড়া এবং 3.6 থেকে 4.4 মিটার উচ্চ দেয়াল দিয়ে ঘেরা। অর্থাৎ সমস্ত এলাকাটি একটা দেয়াল দিয়ে আবদ্ধ করা। দেয়ালটি যদিও বেশি উঁচু না, কিন্তু এর পুরুত্ব অর্থাৎ এটি চওড়া এবং সংলগ্ন কক্ষগুলোর বিশালতা থেকে ধারণা করা যায় যে সুউচ্চ কেন্দ্রীয় মন্দিরের সাথে সঙ্গতি রেখে সম্ভবত এগুলো বহুতল বিশিষ্ট ছিল। ভূমি পরিকল্পনায় কক্ষসমূহ শ্রেণীবদ্ধভাবে বিন্যাস করা হয়েছে। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপ 4.26 মিটার থেকে 4.11 মিটার। এগুলো সামনে আছে 2.43 থেকে 2.74 মিটার প্রশস্ত টানা বারান্দা এবং অঙ্গনের সাথে 4 বাহুর প্রতিটি বারান্দার মধ্যবর্তী স্থান সংযুক্ত করা আছে। তারপর প্রতি বাহুর মধ্যবর্তী স্থানের কক্ষগুলি ব্যতীত বিহারের 4 বাহুতে মোট 177টি কক্ষ আছে। উত্তর বাহুতে 45টি এবং অপর 3 বাহুর প্রতিটিতে 43টি করে কক্ষ রয়েছে। পূর্ব পশ্চিম এবং দক্ষিণ বাহুর মধ্যবর্তী স্থান বরাবর
বহির্দেওয়ারে উদ্গত অংশ রয়েছে এবং অভ্যন্তরীণ অঙ্গনের দিকে চতুর্দিকে কক্ষ পাশাপাশি তিনটি কক্ষ এবং উত্তর বাহুতে একটি বিশাল আয়তনের হল করা আছে। ধারণা করা হয় যে মেঝে তে এই অনুক্রম বিহারের সকল কক্ষেই বজায় রাখা আছে, মানে মেঝের যে আপনার সমতা বা সমতল, মেঝের যে কারুকার্য সে প্রত্যেকটা রুমের আছে। খননের পর সর্বোচ্চ মেঝেটিতে অপসারণ করে দ্বিতীয় মেঝেটি সংরক্ষণ করা হয়। উল্লেখ্য যে বিহারের 92টি কক্ষ এই মেঝের উপর অলঙ্কৃত বেদি নির্মিত হয়। মূলত কক্ষগুলো ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, কিন্তু এত বেশি সংখ্যক বেদের অবস্থান থেকে ধারণা করা হয় যে শেষ যুগে কতগুলি পূজা বা প্রার্থনার জন্য ব্যবহৃত হতো। উত্তর দিকে প্রধান তোরণ ছাড়াও এবং এ বাহুর পূর্ব অংশ উপর একটি প্রশস্ত আয়তাকার প্রবেশ পথ ছিল। এখানে কয়েকটি উল্লেখযোগ্য আপনার মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিগুলো আপনার নাম সহ বর্ণনা এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এগুলো তখন শিখবেন, বিস্তারিত পড়বেন এবং এখন ছবিগুলো লক্ষ্য নেবেন। নাগ প্রস্তর মূর্তি, নাগ প্রস্তর মূর্তি যে যদি আপনার প্রশ্ন করা হয় পাহাড়পুরে প্রাপ্ত মূর্তি সমূহ আলোচনা করো, তখন আমরা 5 থেকে 7টা মূর্তির নাম লিখে আলোচনা করে দিবেন, অল্প অল্প করে প্রমাণ দিবেন। আসলে মূর্তিটি সম্পর্কে আপনারা ছবি দেখেও একটা নিজেরা তৈরি করতে পারবেন, যে পাথরের মূর্তি, মূর্তিগুলো এতটি হাত আছে, এর নিচে আরো 2টি ছোট মূর্তি আছে, তারপরে একটি বেদির উপরে মূর্তিটি দাঁড়িয়ে আছে, এরকম মূর্তিটিতে কালো রঙের প্রভাব বেশি, হালকা হালকা লাইট রঙের অর্থাৎ সাদা রঙের ব্যবহার দেখা যাচ্ছে, এভাবে নিজেরা তৈরি করতে পারবে। আর যদি তাও আপনাদের সমস্যা হয় তাহলে এই আলোচনাটুকু পড়বেন, তাহলে অনেক ধারণা পাবেন এবং এখান থেকে আপনারা লিখতে পারবেন এই নাগ প্রস্তর মূর্তি সম্পর্কে। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিহারের উন্মুক্ত অঙ্গনে আরো অনেক ক্ষুদ্রাকার ইমারতীদের ধ্বংসাবশেষ আছে, যেগুলি বিভিন্ন সময় নির্মিত হয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন আকার আয়তনে বেশ কিছু নিবেদন স্তূপ, কেন্দ্র মন্দিরের প্রতিকৃতি, পঞ্চ মন্দির, রন্ধনশালা ও ভজনশালা, পাকা নর্দমা এবং কূপ। কেন্দ্রীয় মন্দিরের ক্ষুদ্রাকৃতির প্রতিকৃতি বিহারের বহু পূর্ব বাহু দক্ষিণ অংশে অবস্থিত। এই প্রতিকৃতি মন্দির পরিকল্পনাকে আরো নিখুঁত এবং সুসমঞ্জস্য করা হয়েছে। এই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা হলো একটি সোপান শ্রেণী, পূর্ব বাহুর কেন্দ্রস্থলে 4 মিটার প্রশস্ত। এই সোপান শ্রেণী 9.75 মিটার পর্যন্ত অঙ্গন থেকে বিস্তৃত। এর শেষে 6টি সিঁড়ি পাথরের তৈরি। অঙ্গনের দক্ষিণ পূর্ব অংশ কক্ষ 73 এবং 74 এর সম্মুখে বিভিন্ন আকৃতির 5টি মন্দির দেখা যায়। মন্দিরগুলোর উপরিভাগ বিশেষভাবে অলঙ্কৃত এবং ভিত্তি ব্যতীতেও অলঙ্কৃত প্রক্ষেপণযুক্ত অর্ধবৃত্তকার কার্নিশ রয়েছে। এগুলোর মধ্যে তারকা কৃতির 16 কোণ বিশিষ্ট একটি স্থাপত্য সর্বাধিক আকর্ষণীয়। সুন্দর করে এখানে মন্দিরের ভিতরে কি কি আছে সেগুলো আলোচনা করা হয়েছে, এবং সাথে সাথে আপনার ওখানে মূর্তিরও বর্ণনা দেওয়া আছে। এরপর প্রস্তর মূর্তি, পাহাড়পুর, পাহাড়পুরে প্রস্তর মূর্তি দেখেন উপরের মূর্তির মতনই, এখানেও সুন্দর করে আপনি বর্ণনা দিতে পারবেন। টানা টানা চোখ, মাথায় মুকুট আছে, গলায় হার আছে এবং তার মুকুটে কারুকাজ করা আছে। এই এই ধরনের একটা এখানে কালো রং এর ব্যবহার করা হয়েছে এবং এই মূর্তিটি পাথরের তৈরি। এটা আপনারা সুন্দর করে বর্ণনা দিতে পারবেন। এরপরে দেখেন ধীর তনুক পোড়ামাটির ফলক, এই যে ধীর তনুক যুক্ত পোড়ামাটির ফলক। বিহারের বহির্ভাগের স্থাপনা সমূহ বিহারের দক্ষিণ দেওয়াল থেকে 27 মিটার দূর, 32 মিটার থেকে 8 মিটার পরিমাণ একটি উন্মুক্ত মঞ্চ অবস্থিত। মঞ্চটি বিহারের বহির্দেয়ালের সমান্তরে প্রসারিত। এটি সংলগ্ন ভূমি হতে সাউন্ড করে বন্ধ রাখেন, স্যার একটু জোরে বলেন, আপনার সাউন্ড বন্ধ রাখেন। এই উচ্চ পথ ও বিহার দেওয়ালের মাঝখানে দেয়াল সমান্তরালে একটি ধনুকাকৃতির খিলান পথ আছে। সম্ভবত বিহারের বহিভাগে অবাধে যাতায়াতের জন্য এই খিলান গুলো ব্যবহার করে, অর্থাৎ এক রুম থেকে আর এক রুম, এক ভবন থেকে আর এক ভবনে যাওয়ার জন্য বারান্দাকৃতির অর্থাৎ
যেন সহজে এক জায়গা থেকে এক জায়গায় দেওয়া যায় চলাচলের জন্য তারা এই খিলানগুলো ব্যবহার করেছিল। সিনান ঘাট বিহারের দেওয়াল হতে প্রায় 48 মিটার দূরে দক্ষিণ পূর্বে কোণে একটি সিনান ঘাট রয়েছে। সিনান ঘাট হিসাবে সেটা আমরা জানি। এই ঘাট বিহারের দক্ষিণ দেয়ালে হুবহু সমান্তরাল নয়, কিছুটা উত্তরমুখী। ঘাটের দুই পাশের সমান্তরাল দুটি দেয়ালে খাড়া ইট ব্যবহার করা হয়েছে এবং তা কংক্রিট দিয়ে মজবুত করা হয়েছে। ঘাটটি 5 মিটার প্রশস্ত এবং সর্বোচ্চ ধাপে ইটের গাঁথুনির সাথে বৃহৎ প্রস্তর খণ্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে আপনার বিহারের যে অংশটি এখানে বর্ণনা করা হয়েছে, এখানে কি কি ছিল, কয়টি কক্ষে ভাগ করা হয়েছে এবং কতটি কক্ষ, মানে দেয়ালগুলো কতটুকু চওড়া ছিল এবং এখানে কি কি পাওয়া গেছে সেটি কিন্তু এখানে বর্ণনা করেছে। তারপরে আপনার গন্ধেশ্বরী মন্দির যে স্নান ঘাট ছিল সেটাও এখানে সুন্দর করে বর্ণনা করেছে। এরপরে আসেন বুদ্ধ বলন স্মৃতি, সোনালী হালদার, আপসরা মিমি, সাউন্ড গুলো বন্ধ রাখেন। বুদ্ধর বরফ মূর্তি পাহাড়পুরে পাওয়া গেছে। দ্বিতীয়ত, কিছু এলাকা বিহার এবং মন্দিরের নিচে স্থাপত্যিক ধ্বংসাবশেষ এবং সাংস্কৃতিক দ্রব্যাদি অনুষ্ঠিত, অর্থাৎ তারা তাদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপে যে ধরনের আপনার বিষয়গুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, দেয়ালগুলোর সাথে মন্দির বা বিহারের স্থাপত্যিক কাঠামোর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দেয়ালগুলো তারা নিজস্ব আঙ্গিকে তারা সাজিয়েছিল এবং সেগুলো তারা সুন্দর করে নিজেদের মতো করে কারুকার্য করেছিল। খুবই সীমিত পরিসরে দেয়ালগুলো উন্মুক্ত হওয়ার এদের প্রকৃতি সম্পর্কে কোনো ধারণা করা যায় না। উল্লেখ্য যে দীক্ষিত বিহারের ভিক্ষু কক্ষগুলিতে তিনটি এবং কেন্দ্রের মধ্যে চারটি বসতি যুগের নিদর্শন আবিষ্কার করেছিলেন। সাম্প্রতিক খননে বিহারে আরো একটি যুগের নিদর্শন আবিষ্কৃত হওয়ায় বিহারের চার যুগের সাথে মন্দিরও চার যুগের সামঞ্জস্য পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, সাম্প্রতিক আবিষ্কৃত প্রথম যুগের বিহার এবং দীক্ষিতদের আবিষ্কৃত বিহারের মধ্যে কোনটি ধর্মপাল নির্মাণ করেছিলেন? এখানে উল্লেখ করা খুবই প্রয়োজন যে দীক্ষিত মনে করতেন, যদি দীক্ষিত দাদা মনে করতেন মূলত পাহাড়পুর একটি জৈন বিহার ছিল যার কোনো চিহ্ন পাওয়া যায় না। এই জৈন প্রতিষ্ঠানটির উপর পরবর্তীকালে ধর্মপাল কর্তৃক সম্পূর্ণ মহাবিহার প্রতিষ্ঠিত হয়। দীক্ষিতদের এই মত পরবর্তী অনেক গবেষক সমর্থন করেছেন। তবে দীক্ষিতের আবিষ্কৃত বিহারের নিচে সম্প্রতি উন্মোচিত ধ্বংসাবশেষ জৈন বিহারের অংশ কিনা তা বিহারের ভেতরে ও বাইরে ব্যাপক খননের পরই নিশ্চিত করে বলা যেতে পারে। এভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছিল এবং সেগুলো আমরা জানতে পেরেছি কিভাবে, যে তাদের এই বিহারকে খনন কাজে করে। তারপর দেখেন পোড়ামাটি ফলক মন্দিরের দেয়াল গাত্রে অলঙ্করণে পোড়ামাটির ফলকচিত্রের ভূমিকা সবচেয়ে বেশি। এখনো 2000-এরও বেশি ফলকচিত্র মন্দিরের গায়ে শোভা পাচ্ছে, অর্থাৎ তাদের মন্দিরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য মন্দিরের গায়ে তারা ছোট ছোট করে আপনার এই যে টিরাকোটা দিয়ে বিভিন্ন রকম নকশা মূর্তি এগুলো তারা এই দেয়ালের গায়ে স্থাপন করেছিল, যা আমরা এই বিহারকে খনন কাজের মাধ্যমে এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি। 1987-এ ইউনেস্কোর সহায়তায় শুরু হওয়া একটি প্রকল্প 3 পর্বে বাস্তবায়ন করা হয়। 2002 সাল সেটি সম্পন্ন করা হয়। প্রকল্পের আওতায় বিহারের স্থাপত্য কাঠামোর সংরক্ষণ, পানি নিষ্কাশন, জাদুঘর, মানে জাদুঘররা জাদুঘর বা জাদুঘর, স্মৃতি তাদের যে স্মৃতিগুলো ছিল, তাদের যে নিদর্শন গুলো ছিল সেগুলো সংরক্ষণ করেছিল, জাদুঘর স্থাপন করেছিল এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রভৃতি কাজ সম্পন্ন করা হয় সেখানে। বর্তমানে অধিদপ্তর কর্তৃক, বর্তমানে তাদের যে একটা নির্দিষ্ট অধিদপ্তর, সেই অধিদপ্তর কর্তৃক পর্যটন ব্যবস্থার উন্নয়ন, ঐতিহ্য ব্যবস্থাপনা, প্রাচীন ভূমিরূপ সংরক্ষণ ইত্যাদি বিষয় সাধনাকল্পে সম্বন্ধে নতুন প্রকল্প হয়েছে। অর্থাৎ তাদের যে স্মৃতি, তাদের যে আপনার যে বিভিন্ন বিষয় আমাদের সংরক্ষণের বিষয় আছে, সেগুলো আসলে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এবং তাদের স্মৃতিচারণ স্বরূপ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটা বিশাল আপনার প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ এবং তারা চেষ্টা করছে যে এগুলো সুন্দর করে সংরক্ষণ করার জন্য। আপনারা যদি এই বিষয়ে একটু জানতে চান, এর ভিতরে রাজশাহী আপনার বরেন্দ্র মিউজিয়াম আছে, তারপর আপনার মস্তমগড়ের জাদুঘর আছে, মস্তমগড় জাদুঘর, সেখানে গেলেই আপনি কিন্তু এই বিভিন্ন বিষয়গুলো আপনাদের প্রাচীন কাল থেকে শুরু করে একেবার আধুনিক কাল শুরু হওয়ার আগ পর্যন্ত এই যে বিভিন্ন বিষয়গুলো, যে আপনার বিভিন্ন সময়ে সাম্রাজ্য, সম্রাট
এবং তাদের যে মুদ্রা, তাদের দেবদেবী মূর্তি এবং তাদের ধর্ম, এ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মুসলিম যখন শাসন করছিল সবারই কম বেশি এখানে তথ্য এবং তাদের রেখে যাওয়া স্মৃতি, তাদের নিদর্শন, তাদের বিভিন্ন স্থাপত্যকলার ধ্বংসাবশেষ এখানে কিন্তু সংরক্ষণ করা আছে স্মৃতি হিসাবে। যদি সরাসরি না দেখতে পারেন ছবিও দেখতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি শুনলেন। আশা করি আপনারা এই ক্লাস থেকে যে প্রশ্নগুলো লিখে নিয়ে অবশ্যই যে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো উত্তর দেবেন এবং চেষ্টা করবেন আজকের ক্লাসটা আপনার পার্সোনাল ফেসবুক আইডি থেকে শেয়ার করার জন্য। আমরা এখন হাজিরা গুলো নিব। আপনারা সবাই চ্যাট বক্সে হাজিরা গুলো দেবেন। আর আমি প্রতিদিন একই কথা বলি যে আপনারা অবশ্যই আমি বলার পরে তারপর হাজিরা গুলো দিবেন। ক্লাসে গ্রুপ থেকে কেউ হাজিরা দিবেন না, আমি আবারও বলছি ক্লাসে গ্রুপ থেকে কেউ হাজিরা দিবেন না, আমি বলার পরে হাজিরা গুলো দিবেন। স্যার একদমই বিদ্যুৎ থাকছে না, ওই জন্য ক্লাসে ঢুকে হাজিরা ডাকি দিয়ে দিয়েছি, মানে বিদ্যুৎ যেই যাচ্ছে স্যার। স্যার এবার দেবো হাজিরা? হ্যাঁ, সবাই হাজিরা দেন চ্যাট বক্সে, সবাই হাজিরা দেন। 1212, 1152, এই 1152 অষ্টম বাজে হাজিরা দিয়েছে। 1099, কেউ ডাবল হাজিরা দিবেন না, ডাবল হাজিরা দিলে কিন্তু আপনার হাজিরা কাটা যাবে। 1116, 1357, 1341, 1212, 1422, 1275, 1286, 930, 8 হাজিরা দিয়েন না, 8 কেন হাজিরা দিচ্ছেন? 1274, 1285, 1203, 1324, 1160, 1150, 1422, 1182, 1102, 1211, 1130, 1156, 1103, 1344, 1432, 1173, 1179, 1273। আর কেউ হাজিরা দিতে বাকি আছেন? স্যার 1099 দিয়েছেন। স্যার 1286। চ্যাট বক্সে লিখেননি? স্যার আমি প্রথমে লিখছি কিন্তু বলতে শুনি নাই তো। স্যার 1286। স্যার 1341। চ্যাট বক্সে লিখবেন, চ্যাট বক্সে। স্যার লিখেছি তো 1341। স্যার 1171। দিছে সবারটা তো। স্যার 1171 দেননি আপনি?
আপনি চ্যাট বক্সে লিখেননি কেন? আমিও লিখতে পারিনি স্যার, আমি লিখেছি কিন্তু হয় না, জানি ইদানি। 1171 জি স্যার, স্যার 1341 1341 হাজিরা দিয়েছিলেন নাকি? আপনি চ্যাট বক্সে লিখেননি? স্যার শুনিনি তো, লিখেছি স্যার। তাহলে আবার আবার বারবার বলতেছেন কেন? 1341 ডিসি তো, তাহলে কয়বার দেবো? আর কেউ বাকি আছেন? 1357 1357 1357 আপনি কয়বার হাজিরা দেবেন? হাজিরা নি আপনার বলা লাগবে না, ডাবল হাজিরা নিলে হাজিরা ওঠানোর সময় ঝামেলা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।